স্বাধীনতা পদকজয়ী বীর মুক্তিযোদ্ধা এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কিছুক্ষণের মধ্যে শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহীদ মিনারে তার মরদেহে শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। সেখান থেকে তার মরদেহ নেওয়া হবে সরওয়ার্দি উদ্যানে, সেখানেই দুপুর ২:৩০টায় অনুষ্ঠিত হবে জানাজা। আর শুক্রবার সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে শ্রদ্ধা নিবেদন এবং আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। তবে তার দাফন হবে নাকি তার দেহ দান করা হবে সে সিদ্ধান্ত পরে জানানো হবে। দীর্ঘদিন ধরে কিডনি লিভার সহ বার্ধক্যজনিত নানান জটিল রোগে ভুগছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি এবং প্রতিষ্ঠাতা এবং বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় ৫ এপ্রিল তাকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে নিজের তৈরি করা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এরপর তার মরদেহ রাজধানীর বাডেম হাসপাতালে রাখা হয়।